প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি শিলামণি। আজ আমি তৈরি করব চিকেন পুরি। চিকেন পুরি সকালে টিফিনে খুব দারুণ হবে, জমে যাবে একদম। বাচ্চারা চেটে পুটে খাবে, বড়রাও খুব আনন্দ করেই খাবে। প্রথমে আমি 200 গ্রাম চিকেন ধুয়ে নিয়ে এসেছি, বোনলেস চিকেন, আর দুখানা আলু নিয়েছি। আলু কিন্তু সিদ্ধ করে নিতে হবে। এরপর গ্যাস জ্বালিয়ে প্রেশার কুকারে জল দিয়ে দিচ্ছি, 1 কাপের মতন জলে দিয়ে দিচ্ছি আমি সামান্য নুন। নুন দেওয়ার পর বোনলেস চিকেন প্রেশার কুকারে দিয়ে দেব। এরপর প্রেশার কুকারের ঢাকনা আমি বন্ধ করে দিচ্ছি, একটা সিটির অপেক্ষায় থাকতে হবে। যতক্ষণ সিটি না পড়বে ততক্ষণ এরকম রাখতে হবে। সিটি পড়ে গেলে গ্যাসটা অফ করে 10 মিনিট দমে রেখে দেব। 10 মিনিট পর ঢাকনা খুলে চিকেন আমি বের করে নেব একটা মিক্সার জারে। দেখুন, চিকেনের কালার কিন্তু অন্যরকম হয়েছে। যেহেতু সিদ্ধ করা হয়েছে, চিকেনটা কালারটা অন্যরকম হয়েছে, তাই আমি চিকেন একটা জারে নিয়ে নিচ্ছি, পেস্ট করে নিয়ে আসব। অবশ্যই একটু জল দিতে হবে, না হলে কিন্তু পেস্ট হবে না। আমি 1 হাতার মতো জল দিয়ে দিয়েছি। এরপর আমি চিকেন পেস্ট করে নিয়ে আসব। এই পাশে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নেব। কড়াই গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরষের তেল, দেবো আমি 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা, পেঁয়াজ বাটা 1 চা চামচ, কাঁচা লঙ্কা বাটা 1 চা চামচ, ঝাল নুন আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এরপর দিয়ে দিচ্ছি গুঁড়ো হলুদ 1/2 চা চামচ, দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ, গরম মশলার গুঁড়ো 1 চামচের 1/4 ভাগ, গোলমরিচের গুঁড়ো সামান্য, স্বাদ মতো নুন। ভালো করে এইবার মশলা ভেজে নিতে হবে, যেন কাঁচা আদা রসুনের গন্ধ না থাকে, তাই আঁচটা কম দিয়ে মশলা আমি ভেজে নিচ্ছি। ঠিক এরকমভাবে নাড়াচাড়া দিয়ে মশলা ভেজে নিতে হবে। যতক্ষণ মশলা থেকে তেল না বেরোবে ততক্ষণ নাড়তেই থাকতে হবে। মশলা থেকে তেল বেরিয়েছে, এরপর চিকেনের পেস্ট এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই চিকেন পুরি একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে, খুব একটা টেস্টি খাওয়া। এই রান্নাটা অবশ্যই করে বাড়ির লোকদের খাওয়াবেন, আশা করি আপনার খুব প্রশংসারই করবে, আর বারবারই কিন্তু এই চিকেন পুরি খেতে চাইবে। ঠিক এরকমভাবে নাড়াচাড়া দিয়ে চিকেনের জলটা একটু শুকিয়ে নেব। এরপর একটা আলু ভেঙে এই চিকেনে মিশিয়ে দেব। আলুটা একটু ভালো করে চটকিয়ে ভেঙে দিতে হবে, তাতে কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে চিকেনের সঙ্গে। ঠিক এইরকমভাবে আঁচটা কম দিয়ে একটু হাতার পিঠ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে রান্নাটা তৈরি করতে হবে। এরপর দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচের মতো আমচুর পাউডার। এতে কিন্তু একটু টক টক লাগবে, দারুণ লাগবে খেতে। আজ আমাদের সকালবেলা এই চিকেন পুরি খাওয়া হবে। আমার চিকেন পুর তৈরি হয়েছে, এবার ঠান্ডা হতে দিয়েছি। এই পাশে কিন্তু আমি 500 গ্রাম ময়দা নিচ্ছি। এরপর একটু স্বাদ মতো নুন নিয়ে ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল।
সাদা তেল ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি, তাতে কিন্তু খুব মুচমুচে হবে, খেতে খুব ভালো লাগবে। ঠিক এরকমভাবে মিশিয়ে নিতে হবে এক মিনিটের মতন। তারপর আমি উষ্ণ গরম জল দিয়ে ময়দা মেখে নেব। উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা মাখলে পুরিগুলো নরম হবে, ভালো লাগবে খেতে। আস্তে আস্তে শোয়ে শোয়ে গরম জল দিতে হবে, অল্প অল্প করে। ময়দার ডো কিন্তু মাখা হয়েছে, আমি আর খানিকক্ষণ মেখে সুন্দরভাবে ঢাকা দিয়ে রেখে দেব 30 মিনিটের মতো। 30 মিনিট পর আমি এসে ময়দা আর একটু ডোলে মেখে নেব। অল্প অল্প করে ময়দা নিচ্ছি, ভালো করে একটুখানি ডোলে ডোগুলো তৈরি করে নিতে হবে। ডো আমি তৈরি করে নিচ্ছি, বেশি বড়ও করব না আবার বেশি ছোটও করব না, ঠিক মাঝারি সাইজের ডো তৈরি করে নিচ্ছি। এরপর ভালো করে গোল মতো করে একটা বাটির মতো তৈরি করে নিতে হবে। হাতে মাঝে মাঝে কিন্তু একটু ময়দা ভরিয়ে নিতে হবে, তাতে কিন্তু বাটি বড় হবে আর পুর ভরতে সুবিধা হবে। ঠিক এরকম বাটিটা তৈরি করে নিতে হবে। চিকেন পুর ভরে নিচ্ছি, ঠিক আরেকটা আমি করে দেখাচ্ছি। একইভাবে বাটি তৈরি করে নিচ্ছি, মাঝে মাঝে একটু হাতে ময়দা ভরিয়ে নিতে হবে। ময়দাটা দিয়ে গোলটা করলে ভালো সুবিধা হয়। চিকেন পুরটা ভরে একটু ময়দা ছড়িয়ে দিতে হবে, এরপর লুচির মতো বেলে নিতে হবে। প্রথমে একটু আস্তে করে চাপতে হবে, নাহলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই একটু আস্তে আস্তে করে চেপে চেপে তৈরি করতে হবে চিকেন পুরি। ওই পাশে কিন্তু আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এতে কিন্তু তেল গরম হচ্ছে আস্তে আস্তে করে। আর এই পাশে আমি পুরি তৈরি করে নিচ্ছি। এই চিকেন পুরি যদি একবার খান আপনার কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। আশা করি রেসিপিটা দেখে অবশ্যই তাড়াতাড়ি করে বানিয়ে ফেলুন চিকেন পুরি। আমি আরেকটা বেলে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই কিন্তু বারবার বলছি আস্তে করে চাপতে হবে, আর নাইলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। পুর বেরিয়ে গেলে তাতে কিন্তু কড়াইয়ের তেল কিন্তু নোংরা হয়ে যাবে, তাই আস্তে চেপে পুরিগুলো বেলতে হবে। এই পাশে তেল গরম হয়েছে, আমি আস্তে আস্তে করে পুরি ছাড়ছি। অবশ্যই কিন্তু তেলটা গরম করে নিতে হবে ভালোভাবে। এক পিঠ হওয়ার পর আমি আরেক পিঠ উল্টিয়ে দিচ্ছি। ঠিক যখন সোনালি সোনালি কালার হয়ে যাবে তখন পুরি নামিয়ে দিতে হবে। আমি আরেকটা চিকেন পুরি তেলে ছাড়ছি, ছেড়ে একটু ঝাঁঝরি দিয়ে এরকমভাবে তৈরি করলে পুরিগুলো খুব সুন্দর ফুলবে।
দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে আশা করি খেতেও ভালো লাগবে। যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। একইভাবে সম্পূর্ণ চিকেন পুরি তৈরি করে নেব। আজ আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।